আসসালামু আলাইকুম স্যার, হাউ মে আই হেল্প ইউ? এই তোমাদের ওই যে বিদেশি অডিও বিস্কুটগুলো আছে না, জি স্যার, ওগুলো একটু প্যাকেট করে দাও তো। শিওর স্যার, শিওর। আর বিদেশি ব্র্যান্ডের কয়েকটা পারফিউম দেখলাম তোমাদের শেলফে, যে কটা আছে সবগুলো দিয়ে দাও। শিওর স্যার। তোমাদের ইম্পোর্টেড চকলেটগুলো আছে না, ওগুলো সবগুলো দিয়ে দাও, বুঝছো? আমার ওয়াইফ আর বাচ্চাগুলা অনেক পছন্দ করে। কিন্তু স্যার, এখানে তো প্রায় 25,000 টাকার মতো চকলেট আছে, আপনি কি শিওর স্যার আপনি নেবেন? এক্সকিউজ মি, আমাকে দেখে কি তোমার ছোটো লোক মনে হয়? হাউ ডেয়ার ইউ সে দ্যাট, ইউ স্টুপিড। আই এম সরি স্যার, আই এম রিয়েলি সরি। কিসের সরি? ছোট লোকের বাচ্চা, এত টাকা জীবন একসাথে চোখে দেখছোস? আমার বাসার চাকর হওয়ার যোগ্যতার পর্যন্ত তো নাই, আর তুই আইসোস আমারে টাকা লইয়া খোটা দিতে। স্যার, আমি ওরকম কিছুই মিন করিনি স্যার, আমার মনে হয় আপনি ভুল বুঝতেছেন। আঙ্গুল দেখানো বন্ধ কর, বুঝছস? তোর ম্যানেজার কই? ওই ম্যানেজার, ওই ম্যানেজার। স্যার স্যার, প্লিজ স্যার, স্যার আমার আমার ব্যাপারে স্যার কমপ্লেন করবেন না স্যার, আমি খুব ছোটো একটা চাকরি করি স্যার, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। ইজ এভরিথিং ওকে? এই আমার আইসে বুঝাইতে। বুঝতে পারছি স্যার, আপনি একটু শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। শোভন, ঠিক আছে? অলরাইট স্যার, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। জিনিসগুলো স্যার আপনার গাড়িতে তুলে দিব? আমার গাড়িতে জায়গা নাই, আমার ফ্ল্যাটে এগুলো সুন্দর মতো পৌঁছাই দিয়ে আসবা, বুঝছো? আর তার চেহারা যেন আমি আর না দেখি। গেলাম স্যার, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল স্যার, সরি স্যার। রতন, তুমি মন খারাপ করো না, বুঝছো? মন খারাপ করিনি স্যার, আমি আসলে ভুল বুঝছিলাম, ছোট একটা চাকরি করি তো স্যার, আসলে ন্যূনতম ওই সম্মানটুকু নাই। আমি এলাকায় প্রায় 5 বছর ধরে আছি, আর উনি আমাদের মসজিদের সভাপতি, কিন্তু উনাকে কি কখনো মসজিদে ফজরের নামাজ পড়তে দেখছো? উনার হয়তো দুনিয়াতে অঢেল সম্পত্তি আছে, কিন্তু তোমার আখিরাতের অ্যাকাউন্টে ওনার থেকেও বেশি কিছু আছে। আমি বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এই দুনিয়া এর মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আর আমার দেখা মতে তুমি কখনোই ওই নামাজ মিস করো না। আলহামদুলিল্লাহ স্যার, যতই সমস্যা থাকুক না কেন মিস করি না। দুনিয়াতে হয়তো আমরা অনেকেই বিভিন্ন রকম অর্থনৈতিক পরীক্ষার সম্মুখীন হইতেছি, কিন্তু আখিরাতে আল্লাহ আমাদের প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান দিবেন। মন খারাপ করো না রতন, আমিও সেটাই আশা করি স্যার, ইনশাআল্লাহ। তুমি তোমার ডিউটিতে ব্যাক করো, ওকে? আর উনি আসলে আমি সামলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইশু বয় KGP। আমরা ইসলাম সম্বন্ধে কিন্তু অনেকেই অনেক কিছু জানি, তাই না? কিন্তু ইসলাম পালন করার ক্ষেত্রে খবর নেই। খবর নেই বলতে এটাই বুঝতেছি যে আমরা অনেক সঙ্গে সময় ভুলে যাচ্ছি, আর আশপাশে তো প্রিয় মানুষজনও নাই যারা একটু মনে করায় দিবে আর কি। বাট এনিওয়েজ, আপনার এই জায়গায় বেশ বড় একটা হেল্প করতে যাচ্ছে টিপস বাই ফার্চুনাস অ্যাপটা। এখানে এই অ্যাপটা কেনই ব্যবহার করবেন, অ্যাপটা কী উপকার আপনার আসবে সেটা একটু জেনে নিই। আপনারা শায়েখ আহমদুল্লাহকে অনেকেই চেনেন, বস মানুষ, এবং ওনার টিপসগুলো কিন্তু আসলে আমাদের লাইফে অনেক বেশি উপকারী। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওনার ভিডিও দেখার পর আসলে এগুলো যে ক্যারি ফরওয়ার্ড করতে হবে আমাদের নিজেদেরকে, নিজেদের লাইফে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমরা ভুলে যাই। সো এই অ্যাপটা আপনি যদি ইনস্টল করে নেন, গুগল বা ফেসবুক দিয়ে আপনার লগ ইন করে ফেলেন বা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারেন, দেন সিম্পলি আপনার অ্যাপের মধ্যে আপনি যদি শায়েখ আহমদুল্লাহ টিপস এনরোল করেন, তাহলে ঠিক সঠিক সময় সকাল বিকাল সন্ধ্যা যখন যে দোয়াটা আপনাকে কয়বার করে কীভাবে পড়তে হবে খুব সুন্দর করে অ্যাপ থেকে নোটিফিকেশন আপনাকে দিয়ে দিবে। তো মজার ব্যাপার হচ্ছে অ্যাপটা আপনাকে এত সুন্দরভাবে সঠিক সময় রিমাইন্ডার দিবে, সিম্পলি আপনার মোবাইল আপনার হাতের কাছে থাকলে আপনি খুলে পড়ে নিলেন, শেষ, ঠিক ওই সময়ের সোয়াপটা আপনি পেয়ে গেলেন। আলহামদুলিল্লাহ এই অ্যাপটা অনেক মানুষকে অনেকভাবে উপকার দিচ্ছে, আমি মনে করি আপনাদের সবাইকে সেটা আরও অনেক বেশি উপকৃত করবে। বাট প্রবলেম হচ্ছে এই ধরনের অ্যাপে সাবস্ক্রিপশন টাবস্ক্রিপশনগুলো করতে গেলে তো 500, 1,000, 1,500 টাকা পয়সা খরচ হয়ে যায়, তাই না? ওয়েল, এই অ্যাপে কত টাকা লাগবে? 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 200 টাকা, 100 টাকা?
No money at all. It's completely free. Yes, you heard me right. It's completely free. আপনার সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা আছে এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পরে সিম্পলি রেজিস্ট্রেশন করে ফেললেই আপনার কাজ ডান। আপনার যেই ধরনের টিপসের প্রয়োজন ইসলামিক টিপসের পাশাপাশি এখানে তো আরও অনেক ধরনের উপকারী অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, তো সবগুলোকে মানে ফ্রিতে উপভোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটা এখনই ডাউনলোড করে ফেলুন এবং রেজিস্ট্রেশন করার পরে নিজের পছন্দ মতো যে টিপসগুলো আছে সেগুলোতে এনরোল করে ফেলতে পারেন। আর ব্যবহার করার পর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা আজকে কেমন হলো সেটাও কিন্তু জানাতে আমাদেরকে ভুলবেন না। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ অল। আজকের জন্য আল্লাহ হাফেজ।